নমস্কার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে সর্ষের খোল দিয়ে পদ্মের জন্য মাটি রেডি করতে হয় আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সাধারণভাবে পদ্মের মাটি রেডি করতে হয় সর্ষের খোল দেবো না সরষের খোল ছাড়া আর কী কী দিয়ে মাটি রেডি করা যায় সেটা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছুটা পুরনো গোবর সার দিয়ে নেব গোবর সার আমি খুব বেশি ইউজ করি না অল্প করেই গোবর সার ইউজ করব। কারণ গোবর সার থেকে নাইট্রোজেন বের হয় এটা গাছের জন্য খুবই ক্ষতিকারক হয় অনেক সময় গাছ মরে যেতেও পারে তাই কম পরিমাণে গোবর সার ইউজ করলাম আর ভার্মি কম্পোস্ট ইউজ করব ভার্মি কম্পোস্টটা একটু বেশি ইউজ করব এতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট আমি ইউজ করলাম করে এটাকে আমাকে সমান করে দিতে হবে সমান করে দেব এবং তার মধ্যে আমি কিছুটা শিংকুচি দিয়ে দেব ডাস্ট করা পাওয়া যায় নার্সারিতে শিমকুচি সেগুলো এই যে এরকম দেখতে হয় এই শিমকুচি আমি দুমুঠো মতো দিয়ে নেব এর মধ্যে এবং বোন ডাস্ট পাওয়া যায় বোন আমি কিছুটা দিয়ে নেব এর মধ্যে বোনডাস দিয়ে নিলাম এবং হিউমিক অ্যাসিড আছে হিউমিক অ্যাসিড দেখতে কীরকম আপনাদের তো আগেই দেখিয়েছিলাম তো এই হিউমিক অ্যাসিডটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো হিউমিক অ্যাসিড খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই অল্প পরিমাণেই দেবেন একশো টাকার গামলার জন্য এইটুকুনি যথেষ্ট এবং পনেরো ষোলো দানা সিউইট আমি এর মধ্যে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে তার উপর আমি মাটি দিয়ে নেব আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম মাটি এর ওপরে দিয়ে সমান করে দিয়ে নেব এইভাবে মাটি এর ওপর সমান করে দিয়ে নিচ্ছি দুদিন আগে বৃষ্টি হয়ে গেছে বলে মাটিগুলো এরকম ডেলা ডালা পাকিয়ে গেছে একটু নরম আছে সমস্যা নেই উল্টে আরও ভালো হবে মাটিগুলো তাড়াতাড়ি পরিণত হতে পারবে এরকমভাবে আমি মাটি দিয়ে পদ্মের জন্য যতটা মাটি দেওয়া হয় গামলার মধ্যে একশো টাকার গামলাতে ততটাই মাটি দেব এইভাবে মাটি দিয়ে নিয়েছি এতটা মাটি দিয়ে নিয়েছি ঠিক আছে এরপরে এর মধ্যে জল দিয়ে আমি দশ পনেরো দিন রেখে দেব রেখে দিয়ে তারপরে আমি টিউবার প্রতিস্থাপন করব। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা মাটি রেডি করতে পারেন পদ্মের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য আজকে এখানে পর্যন্ত রাখছি তারপরের ভিডিওতে আবার নেক্সট আপডেট দেবো আপনাদের